নমস্কার বন্ধু সকল, নাম গিয়াসুদ্দিন আহমেদ, ঘৰ গণেশগুৰি। আজি আপোনালোকে দেখিবলৈ পাইছে, মই আপোনালোকক জনাম, মই বৰ সুখ অনুভৱ কৰিছোঁ আজি মোৰ পাৰ্চনেল অফিচ দেখুৱাৰ কাৰণে। এইটো হৈছে 7 পাৰ্ক ফ্ৰম চৌধুৰী এছ'চিয়েট, এইটো আপোনালোকে দেখিবলৈ পাইছে। এতিয়া আপোনালোকক মই দেখুৱাব বিচাৰিছোঁ মোৰ ঘৰৰ অফিচটো গণেশগুৰিত। এয়া চাওক মোৰ অফিচ, ইয়াতে কণ্টিনিউয়াছ প্ৰচেছত মিটিং ছেমিনাৰ হৈ থাকে। এতিয়া আলি দি সুন্দৰভাৱে আমি ইয়াত প্ৰগ্ৰেম কৰোঁ। ইয়াত ধুনীয়াকৈ আমি প্ৰায় 30 জনমান মানুহ বহিব পৰা মোৰ এইটো অফিচত, ইয়াত মই ট্ৰেইনিং কৰোঁ। আৰু আপোনালোকে দেখিবলৈ পাইছে ইয়াত সুন্দৰভাৱে আমি কাউন্সিলিং কৰিব পাৰোঁ। ইয়াতে আমি এল ই ডি লগাব পাৰোঁ, এল ই ডিত আমি শ্লাইডবিলাক আমি সুন্দৰভাৱে ইয়াতে দেখুৱাওঁ। কাৰণ প্ৰত্যেকটা বস্তু আপোনালোকে নিশ্চয় জানে, যদি আমি ভালদৰে এটা অফিচ স্পেচ নাথাকে তেতিয়াহ'লে আমি আগুৱাই যাব নোৱাৰিম। গতিকে মই খুব সুন্দৰভাৱে এইটো পাৰ্চনেলি অফিচ বনাইছোঁ। আৰু ইয়াত মই প্ৰায় অনলাইন অফলাইন দুয়োটাই হয়। অনলাইনত মই আপোনালোকক দেখুৱাইছোঁ, ইয়াতে প্ৰায় 30 জন বহিব পৰা ইয়াত চেয়াৰখিনি আপোনালোকে দেখিছে, ৰাইট। ইয়াতে মই প্ৰায় জুম মিটিং কৰোঁ অনলাইনত, আৰু লগতে ইয়াত ইয়াৰ পৰাই মোৰ গোটেই বস্তুখিনি হেণ্ডেল হয়। এইটো মোৰ পাৰ্চনেল অফিচ হয়, গতিকে আপোনালোকে যেতিয়া মোৰ পাৰ্চনেল অফিচত আহিব নিশ্চয় আপোনালোকৰ ভাল লাগিব, ডেফিনেটলি। গতিকে ইয়াৰ পিছত মই আপোনালোকক, আপুনি যেতিয়া মোৰ অফিচত আহিব তেতিয়া মই আপোনাৰ লগত সুন্দৰভাৱে কথোপকথন কৰিম। আৰু মই এতিয়া আপোনালোকক দেখুৱাম কোম্পানীৰ যিটো অফিচ, গতিকে আমি আহোঁ কোম্পানীৰ অফিচ কেনেকুৱা, কেনেধৰণৰ আলিচান অফিচ কোম্পানীয়ে বনাইছে, সেই বিষয়ে মই আজি আপোনালোকৰ মাজত কিছু চৰ্চা কৰিম। এতিয়া আহক মই ফৰেভাৰ লিভিং প্ৰডাক্টৰ গুৱাহাটী অফিচ দেখুৱাৰ কাৰণে আপোনালোকক মই তালৈকে লৈ গৈছোঁ। থেংক ইউ ছ' মাছ, আপোনালোকে চাওক বহুত ভাল পাওঁ। আমি আহোঁ এতিয়া গুৱাহাটী অফিচলৈকে। গুৱাহাটী অফিচৰ এড্ৰেছটো আপোনালোকক কৈছোঁ, আপুনি যদি দিছপুৰৰ ফালৰ পৰা আহে, অৰ্থাৎ আপুনি যিখন আমি গণেশগুৰিৰ ব্ৰিজ আছে সেই ব্ৰিজখন পাৰ কৰি আহি আমি এপ'ল' হস্পিটেল পাম, চিটি চেণ্টাৰ পাম, ঠিক ফ্ৰণ্টত দৈনিক পূৰ্বাদয় তাত আপুনি আহিব লাগিব। আৰু ইফালৰ পৰা যদি আমি আহোঁ হাঁহাঘৰ ব্ৰিজ পাৰ হৈ খ্ৰীষ্টান বস্তিত ঠিক এপ'ল'তে আমি নামিব লাগিব। নামি ঠিক আপুনি সোমাই আহিলে তিৰুপতি টাৱাৰ, আমাৰ ফাৰ্ষ্ট ফ্ল'ৰত অফিচ, গতিকে তিৰুপতি টাৱাৰৰ এইটো বিল্ডিং যিটো ছ'চিয়েলাইট বিল্ডিং হয় ফাৰ্ষ্ট ফ্ল'ৰত আমাৰ আছে। ছেকেণ্ড ফ্ল'ৰ মহেন্দ্ৰ ফাইনেন্স, থাৰ্ড ফ্ল'ৰ হৈছে আপোনাৰ ছ'চিয়েলাইট ৰেষ্টুৰেণ্ট। এয়া মই ফৰেভাৰ লিভিং প্ৰডাক্ট ইণ্টাৰনেশ্যনেলৰ আলিচান অফিচ গুৱাহাটীত এতিয়া উপস্থিত হৈছোঁহি। আপোনালোকক মই ভিতৰলৈ লৈ যাম, আহক। এতিয়া আমি পাই গ'লোঁ ফৰেভাৰ লিভিং প্ৰডাক্ট ইণ্টাৰনেশ্যনেলৰ এইটো অফিচ, গুৱাহাটী অফিচ। এতিয়া মই ভিতৰত আপোনালোকক দেখুৱাম, এইটো আমাৰ ৰেজিষ্ট্ৰেশ্যন কাউণ্টাৰ। ইয়াত আহি প্ৰত্যেকেই নিজৰ নাম ঠিকনা লিখিব লাগিব। ছাৰ আপোনাৰ ভালনে খবৰ? আছোঁ ছাৰ, থেংক ইউ। নমস্কাৰ। নমস্কাৰ। এয়া আমি ভিতৰত সোমালোঁ, ভিতৰৰ গোটেই দৃশ্যবিলাক চাওক। এইটো হৈছে আমাৰ নটিচ বোৰ্ড, ইয়াতে আপোনাৰ প্ৰডাক্টৰ গোটেই ৰেটবিলাক ইয়াত পাব আপুনি, ক'ত কেতিয়া মিটিং হয়, ক'ত কেনেকৈ কি ইনফৰ্মেশ্যন হয়, এই সকলোবিলাক অল অভাৰ ইণ্ডিয়াৰ ইয়াত খবৰ আপুনি পাব। এইবিলাক আমাৰ টোটেলি
কোম্পানির যা আপনার মহৎপূর্ণ যা ঘোষণা এইবিল ইয়াত আছে আপনাদের দেখবলে পাইছে, এই হচ্ছে আমার প্রডাক্ট রখা ঠাই কেস কাউন্টার এইবিল দেখবলে পাইছে। ইফালে মই ইয়াতে দেখছো কোম্পানির এইবিল সার্টিফিকেশন ফর এভার লিভিং প্রডাক্ট ইন্টারন্যাশনাল এনেকুয়া একটা কোম্পানি, এই ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ফাসাই সার্টিফিকেট, এখন এফএসএসএ আর এখন সার্টিফিকেট, এখন আইএসও সার্টিফিকেট, এখন হচ্ছে গুয়াহাটি পৌর নিগমের, এইখান আপনার লাইসেন্স হয়, এই আপনার ইম্পোর্ট লাইসেন্স হয় ফর এভার লিভিং প্রডাক্ট ইন্টারন্যাশনাল, এই ফেনিক্স এরিজোনার হেড অফিস হয়, আর আটাইতো ডর কথা আপনার এজন লিজেনের লগত পরিচয় করাই দিছো ফর এভার লিভিং প্রডাক্ট ইন্টারন্যাশনাল জন্মদাতা মিস্টার রাক্সমন, যেজন ব্যক্তি নহলে আজি মই আপনার এনেকা আলিশান অফিস দেখাব নোৱাৰিলোহেঁতেন। এই যে দেখবলে পাইছে একটা অফিস স্পেস, ইয়াত আমি মিটিং সেদিনা ধুনিয়াকৈ কৰিব পাৰোঁ, ইয়াত প্রত্যেকজন ডিস্ট্রিবিউটর যেতিয়া আপনি আহিব ইয়াত আপনি লগ পাব, ইয়াত বহি আমি ডিসকাশ করব পাৰোঁ, ইয়াত বিলিং করব পাৰোঁ, সকলোখিনি কি সুন্দর একটা স্পেস আপনি পাইছে ইয়াতে। গতিকে ফর এভার লিভিং প্রডাক্ট ইন্টারন্যাশনাল এই প্রায় 3000 স্কোয়ার ফুটর অফিস, ইয়াত আহিলে আপনার মন ভাল লাগি যাব, গতিকে কোম্পানি জীবনত আপনি বহুত পাব, কিন্তু ফর এভারের লেখিয়া কোম্পানি এনে ধরনের অফিস পাওয়া খুবই অসুবিধা, গতিকে আপনি আহক, বিশ্বাস আপনি মোক করিব নালাগে, এক্সপেরিমেন্ট করক, প্রথম অফিস চাও, তারপর আপনি মোক মানে আলোচনা করব মোর লগত কেনেকুয়া লাগিল আপনার ইয়াত আহি, কারণ ফোন আপনার বিভিন্ন ধরনের ব্যক্তিয়ে করে বিভিন্ন অফিসের পরাই করে, কিন্তু কোনোবা হয়তো ঘরের পরও করিব পারে, কিন্তু আজি আপনি দেখবলে পাইছে মই ফর এভার লিভিং প্রডাক্ট ইন্টারন্যাশনাল অফিস আপনার দেখাইছো, চার পিছত আপনি বিশ্বাস করব, আহক আমি একলগে এখন সুন্দর সুস্থ সবল সমাজ গড়ো। থ্যাংক ইউ সো মাছ, হ্যাপি নাইট।